ঘূর্ণিঝড় মুখার কারণে এখনো কিন্তু কক্সবাজার জেলাতে 10 নম্বর মহাবিপদ সংকেত কিন্তু দেখতে বলা হয়েছে, এবং তার পাশাপাশি চট্টগ্রামও কিন্তু দেখতে বলা হয়েছে। তো আপনার এই যে ঘূর্ণিঝড় মুখা সৃষ্টি হয়েছে গভীর সমুদ্র বা গভীর সাগর সৃষ্টি হয়েছে, তো ঘূর্ণিঝড়টি কোন দিক দিকে আগাচ্ছে বা কোন দিকে আঘাত আনতে পারে হয়তো আপনারা হয়তো বুঝতে পারছেন না বা হয়তো জানেন না। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বা বলার চেষ্টা করব এই যে ঘূর্ণিঝড় মুখাটি আপনার সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় মুখাটি কোন দিকে দিয়ে আসছে বা কোথায় আঘাত আনতে পারে। প্রথম শুরুতে সবকিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো একটা বিষয় হয়তো আপনারা অনেকে জানেন, বিষয়টা হচ্ছে যে কোনো ঘূর্ণিঝড় কিন্তু আবার যে কোনো সময় কিন্তু দিক পরিবর্তন করতে পারে। তো এই ঘূর্ণিঝড়টি কিন্তু এখনও কোনো রকম দিক পরিবর্তন দেখা যাচ্ছে না, যেদিকে আসার কথা সেদিকে ঘূর্ণিঝড়টি কিন্তু আসতেছে। তো ঘূর্ণিঝড়টি কিন্তু আগেও বলেছি অনেক অনেক ভয়াবহতা, ঘূর্ণিঝড় অনেক ভয়াবহ হবে ঘূর্ণিঝড়টি, এবং অনেক বড় আকার ঘূর্ণিঝড়। তো আমি ভয় দেখাচ্ছি না, বা যতটুকু দেখছি বা যতটুকু শুনছি আপনাদেরকে ততটুকু বলার চেষ্টা করছি। তো এই যে ঘূর্ণিঝড়টি বর্তমানে আপনার গতিপথ কোন দিকে রয়েছে বা এই ঘূর্ণিঝড়টি কোন দিকে সৃষ্টি হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু আপনার ঘূর্ণিঝড়টির গতিবেগটি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি। এই যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে আপনার আপনার মহাসাগর থেকে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড়টি কিন্তু আপনার এখানে বলা প্রথম থেকে বলা হয়েছে এটি আপনার কক্সবাজারের দিকে যেয়ে আপনার চট্টগ্রামের দিকে যেয়ে মায়ানমারের দিকে চলে যেতে পারে। তো এই যে আপনার আপনার এখানে দেখানো হয়েছে এর অনুযায়ী মিল আছে কিনা তাও আপনাদেরকে আমি বিস্তারিতভাবে আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তো এই স্যাটেলাইটের মাধ্যমে আপনারা হয়তো দেখতে পারছেন এবং গভীর আপনার সাগরে কিন্তু যে ঘূর্ণিঝড়টি কী অবস্থা শুরু হয়েছে এখানে হয়তো আপনারা দেখতে পারছেন। এখানে বিজলি চমকাচ্ছে এবং আপনার ঘূর্ণিঝড়টি কিন্তু আপনার গতিবেগ মানে একদম আপনার শক্তি সঞ্চয় করে কিন্তু ঘূর্ণিঝড়টি আসতেছে। তো এইটি আমি আবারও বলছি খবর মানে যতটুক খবর পেয়েছি এটি কালকে দুপুর নাগাদ মানে কি আপনার 5 মার্চ 14 তারিখ 2023, তো আপনার রোববার দুপুর বা সন্ধ্যা নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে। তো এই ঘূর্ণিঝড়টি কোন দিকে প্রথম শুরুতে আঘাত আনতে পারে তো তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঘূর্ণিঝড়টি বর্তমানে সাগরে আছে, এদিক থেকে কিন্তু আপনার আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি এখানে যতটুকু বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু প্রথমে কক্সবাজারের দিকে এগিয়ে আসতেছে, এবং কক্সবাজারের দিক থেকে আস্তে আস্তে কিন্তু এটা চট্টগ্রামের দিকে এগিয়ে আসবে, বা এটা কিন্তু চট্টগ্রামও আপনার আপনার রিস্ক রয়েছে বা চট্টগ্রামে ঘূর্ণিঝড়টি আপনার আঘাত আনতে পারে বা চট্টগ্রামের পাশাপাশি মানে কক্সবাজারে কিন্তু আঘাত আনবে, এটা কিন্তু একদম শিওর কক্সবাজারের দিকে আঘাত আনবে। এবং চট্টগ্রামও কিন্তু বিপজ্জনক রয়েছে, কক্সবাজার আপনার এই সেন্ট মার্টিন এখানে এবং চট্টগ্রাম এখানে সব জায়গায় কিন্তু আপনার বিপদ রয়েছে। তো আপনারা যারা কক্সবাজার রয়েছেন বা চট্টগ্রামে রয়েছেন এদিকের মানুষজন অবশ্যই একটু সাবধানে থাকবেন। আমি আগেও বলেছি আবারও বলছি আপনারা অবশ্যই যার যার নিরাপদ স্থানে চলে যাবেন। তো ঘূর্ণিঝড়টি কিন্তু অনেক অনেক শক্তি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি আপনার দিয়ে আসছে, এবং মহাবিপদ সংকেত এটা বলা হয় মানে কি অনেক অনেক বড় কথা। কেন হয়তো আমি এই যে এখন শ্যুট করতেছি এখনও কিন্তু দম দৌড়িয়েছে একদম মানে কি চুপ হয়ে রয়েছে। আপনার যখন আপনার ঘূর্ণিঝড়টি কিন্তু আসবে তখন বুঝতে পারবেন এটি হয়তো কেমন। তো আমি এখানে কিন্তু বারবারে আমি কিন্তু প্রায় সময় যেয়ে দেখতেছি ঘূর্ণিঝড়টি আপনার কেমন হচ্ছে দেখতেছি। তো এটা কিন্তু আসলে যত সময় গড়াচ্ছে বা যত সময় যাচ্ছে ঘূর্ণিঝড়টি তত শক্তি সঞ্চয় করতেছে এবং শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসছে। তো বর্তমানে ঘূর্ণিঝড়টি আপনার প্রায় কক্সবাজারের দিকে প্রথমে এগিয়ে আসতেছে, বা কক্সবাজার দিক থেকে আপনার আঘাত এনে বা চট্টগ্রামের দিকে আঘাত এনে তারপর ঘূর্ণিঝড়টি যতটুকু জানা গিয়েছে আপনার মায়ানমার দিকে চলে যেতে পারে। তো এই যে ঘূর্ণিঝড়টি বর্তমানে কোন দিকে আসতেছে তত এতটুকু পর্যন্ত আমার কাছে আপডেট রয়েছে, বা পরবর্তী সময় ঘূর্ণিঝড়টি যত কাছে আসবে বা কোন দিকে যাচ্ছে কোন দিকে আঘাত এনেছে বা কোন দিকে আপনার ঘূর্ণিঝড়টি হচ্ছে সব কিছু বিস্তারিত পর ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বর্তমানে এতটুকুই আমি জানতে পেরেছি বা এতটুকুই আপনাদেরকে জানালাম।